हेलो फ्रेंड्स, हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल सुनीता ड्रीम वर्ल्डे। तुम्हारे सकल के जाना स्वागत। आशा करछी तुम्हारा सकले खूब भालो आछो, सुस्थ आछो। आज के बिकेल बेला एकटू घुरते घुरते चले एलाम उत्तर कलकातार प्राणकेंद्र। हाँ ठीक ही देखे, शामबाजार पाँच मातार मोड़। और एबार आमी जाच्छी हाथीबागानेर दिके। এখানে শাড়ির দোকানে দেখছি 10-60% সেল শুরু হয়ে গেছে। আর এখানে সামনে ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে সোফার কভার, ঘরের টুকিটাকি জিনিস কি নেই সবই প্রায় এই হাতিবাগান চত্বরে খুঁজলে পাওয়া যাবে। আর ছোটবেলা থেকেই এই জায়গাটা আমার ভীষণই পছন্দের। ছোটবেলায় মায়ের সাথে হাতিবাগানে প্রচুর আসতাম শপিং করতে। আর পরবর্তীকালে আমার কলেজও এই চত্বরেই ছিল, তাই কলেজ ফাঁকে তখন কিছু কেনার হলেই এখান থেকেই বেশিরভাগ জিনিস কেনাকাটি করতাম। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে। চলুন পুরোটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরও বেশ ভালোই লাগবে। চারপাশে কত দোকান, আর রাস্তা দুপাড়ে আপনারা নানান দোকান পাবেন, থেকে শুরু করে নানান রকমের ঘর সাজানোর জিনিস, শাড়িরও প্রচুর দোকান তোমরা এখানে দেখতে পাবে। এছাড়া কাঁচের জিনিসপত্র, বাসনকোসন, ফোনের ব্যাক কভার, টেম্পার গ্লাস শুরু করে সমস্ত তোমরা এখানে পেয়ে যাবে। আর এই এরিয়াটা এতটাই বড়, ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগবে তোমাদের। আর রাস্তার দুধারেই প্রচুর দোকান, তোমরা একটা ছেড়ে আরও 10টা দোকান দেখে ঘুরে তারপর নিতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের অবশ্যই একটু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং না করলে তোমরা কিন্তু অবশ্যই ঠকবে। আর এখানে ঠাকুরের জামাগুলো দেখো কত সুন্দর, আমার তো দেখেই মনে হচ্ছে সব একটা একটা করে নিয়ে নি। আর এরকম কাঁচের জিনিসপত্র প্রচুর পাবে, বিভিন্ন রকমের, যেগুলো এখন নতুন মার্কেটে উঠেছে সমস্তটাই পেয়ে যাবে। আর দামও খুব বেশি নয়, আগেই বললাম একটু দরদাম করে তো নিতেই হবে। এগুলো তোমার টেবিল ম্যাট। আর এই দেখো পাশেই কাপড়ের দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি এখন ভাবছি। এর দিকে দেখি আর কি কি দোকান দেখা যায়। দেখো চুলের নানা রকম অ্যাক্সেসরিজ, আর এখানে তন্তুজ, তন্তুজে আবার 20% বিশেষ ছাড়ও চলছে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই এসে নিতে পারো। রাস্তার ওই পারেও কিন্তু প্রচুর দোকান আছে, বেনারসি বলো, পাঞ্জাবি বলো, ভালো ভালো কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। তবে একটা কথা আমি বলতে পারি, এখানে এলে তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসই পেয়ে যাবে, আর সেটা তোমাদের পছন্দও হবে। চলো একটু এগিয়ে দেখা যাক আর কি কি দোকান আছে। এখানে তো দেখছি প্রচুর ব্যাগের কালেকশন। তোমাদের কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর সাথে সাথে তোমরাও একটু ভালো করে দেখে নাও। এই সামনে যে দোকানটা তোমাদের দেখাতে চলেছি, এখানে 99, 110 এবং 150, 80, 125-এ বিছানার তোমার বালিশের ওয়ার, এছাড়া ছোট ছোট টাওয়াল, এইসবগুলো পাওয়া যায়। আর এবারে দেখছি জুটের ব্যাগগুলো প্রচুর উঠেছে, বিভিন্ন রকমের। আমি অনলাইনও সেদিনকে দেখছিলাম, তবে এখানকার কালেকশনগুলো বেশ ভালোই কিন্তু। আর এখানে আবার ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তোমাদের তো আগেই বললাম ঠাকুরের যদি কিছু নেওয়ার হয় এখান থেকে অবশ্যই নিও। আর এই দেখো পাপোশ বলো, কার্পেট বলো, এই সমস্ত নতুন নতুন কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আর মাইক্রোওভেনের নানা রকম বোল থেকে শুরু করে কন্টেনার সমস্তটাই রিজনেবল প্রাইসে তোমরা পাবে। এগুলোতে আর দুর্গাপুজোর ঠিক আগে
এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না, এতটা পরিমাণে ভিড় হয়। আজকে সেই তুলনায় অনেকই ফাঁকা, তাই তাও তোমাদের ভালো করে একটু দোকানগুলো দেখাতে পাচ্ছি, না হলে হয়তো দেখাতেও পারতাম না। যাই হোক, চলো সামনের দিকে, আরও কত দোকান আছে। আমার তো এখনই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, আর এখনও স্টার থিয়েটার অবধি হেঁটে যেতে হবে, তাহলে সমস্ত দোকানগুলো কমপ্লিট হবে। সামনে দেখুন, খুব সুন্দর ঘর সাজানো, ফুল, গাছের পাতা, বিভিন্ন রকমের ফল, এইসবের একটা দোকান। এই সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে, আমাদের বাড়িতেও এরকম রাখা আছে। সত্যি ঘরের একটা কর্নারে এরকম একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখলে ঘরের সৌন্দর্যটাই বৃদ্ধি পায়। আর এখানে পরপর আরও টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে। চলুন আরো ভালো করে দেখিয়ে দিই আপনাদের। আপনি দেখুন, একটা হ্যান্ডলুম শাড়ির দোকান। এখানে শুধু হ্যান্ডলুমই নয়, এছাড়া আরও অনেক রকমের শাড়ি পাওয়া যায়, আর মোটামুটি ভালোই ডিসকাউন্টও থাকে প্রতিটা শাড়ির ওপর। আর নানান রকম কালেকশানও আছে, আপনারা দেখে শুনে নিতেও পারবেন। আমি সম্ভবত দুবার এখান থেকে শাড়ি কিনেছি, শাড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। যাই হোক, এই দেখুন পাঞ্জাবির দোকান। এটা তো শুধু রাস্তার এপারেরটা দেখাচ্ছি, রাস্তার ওপারে আরও দোকান আছে, সেই দিকটা পাঞ্জাবি আর শাড়ির দোকানটাই বেশি। আর রাস্তার ডান পাশটায় সব রকমই পাবেন, শাড়ি থেকে শুরু করে কাঁচের জিনিস, ঠাকুরের বাসন, ঘর সাজানোর টুকিটাকি জিনিস সমস্তটাই পাওয়া যাবে। আর একই দোকান আপনারা হয়তো বহুবারই দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে। আসলে একই রকম জিনিসের দোকানও এখানে অনেক রকম আছে, তাই আপনারা যদি একটু দরদাম করে নেন, আপনারা কিন্তু ঠকবেন না, জিনিসও ভালো হবে আর আপনাদের বাজেটের মধ্যেও পেয়েও যাবেন।
হাঁটতে হাঁটতে প্রায় বাজার কলকাতার সামনে চলেই এলাম। চলুন ভেতরে ঢোকা যাক, আগে কালেকশনগুলো একটু দেখে নিই। 199-এর এই টপগুলো কিন্তু বেশ ভালো। আর এই সামনে যে কুর্তাগুলো দেখছেন, এগুলো জিন্স বা প্লাজোর সাথেও অনেকে পরে থাকে, এগুলোরও বেশ ভালোই কালেকশন আছে। আর হাত দিয়ে দেখে যা বুঝলাম, কোয়ালিটিও ভালোই, খুব একটা খারাপ কিন্তু নয়। আর এখানে ন্যারো প্যান্ট, প্লাজো, স্কার্ট, কুর্তি, টপ, ক্রপ টপ সমস্ত রকমেরই ভালো কালেকশন আছে, আর সব সাইজও অ্যাভেলেবেল। আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। এই বাজার কলকাতাটা তো আপনাদের ঘুরিয়েই দিলাম, আর আরেকটু এগিয়ে গেলে আরেকটা বাজার কলকাতা আছে, তবে ওটা অনেক পুরনোই। চলুন ওখানটাও একবার আপনাদের ঘুরিয়ে আনবো, ওখানে দেখি আর নতুন কিছু আছে কি না। এখানে নানান রকমের ব্যাগের কালেকশনও আছে। আমি জিজ্ঞাসা করে যা জানতে পারলাম, ওই 350 থেকে 600, 650-র মধ্যে ভালো ভালো কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর আরেকটু এগিয়ে গেলে সামনেই সিটি মার্ট, তবে আজকে সিটি মার্টে আর ঢুকছি না, অন্য একদিন আসবো, সেদিনকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এবার চলুন আরেকটু এগিয়ে গেলেই সামনে আর একটা বাজার কলকাতা, যেটার কথা আপনাদের বলছিলাম। ওখান থেকেই আগে আমরা প্রচুর কেনাকাটি করতাম, অনেকদিন আসাও হয় না। আজকে দেখা যাক ওখানকার কালেকশনগুলো কীরকম। দু জায়গায় আশা করছি সেমই হবে, তবে এটা তো অনেক পুরনো, তাই একটু তো আশা থাকি হয়তো ওঠার থেকে একটু বেশি কিছুই এখানে দেখতে পাবো।
আবার সেই পুরনো বাজার কলকাতায় চলেই এলাম। এটা কিন্তু ওটার থেকে বেশ বড়ই, আর কালেকশনও কিন্তু অনেক বেশি পরিমাণেই আমি দেখতে পাচ্ছি। এটা বাচ্চাদের সেকশন, বাচ্চাদের সেকশনেও বেশ ভালো কালেকশন। আর এখানে কুর্তিগুলো দেখুন, 399-এ। এই কুর্তিগুলো স্লিভলেসও আছে, আবার থ্রি কোয়ার্টার হাতারও আছে, বেশ ভালো, প্রত্যেকটাই কটন কুর্তি। আর যেগুলো স্লিভলেস সেগুলোর দাম একটু কম, 199। এখানে আপনারা শপিং করতে এলে মোটামুটি একই ছাদের তলায় মেল, ফিমেল আর কিডসদের জন্য শপিং করে নিয়ে যেতে পারবেন। যদি বেশি এদিক ওদিক না ঘুরতে চান, তাহলে আমার মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকেই শপিং করাটা বেস্ট হবে। চলুন এবার হাতিবাগান মার্কেটের জুতোর কালেকশনগুলো দেখিয়ে নেওয়া যাক। সমস্ত ফ্যাশনেবল জুতোই আপনারা এখানে পেয়ে যাবেন। এতক্ষণ তো শুধু জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, আরও কত কিছু দেখালাম, আর শেষমেশ এই জুতোগুলো তো না দেখালেই নয়। তবে এখানে বাটাও আছে, চাইলে আপনারা বাটা থেকেও ব্র্যান্ডেড জুতো নিতেই পারেন। কিন্তু এই রোড সাইড যে জুতোর দোকানগুলো আছে, এদেরও কিন্তু জিনিস খুব একটা খারাপ হয় না, তবে আপনাদের দেখে শুনে নিতে হবে। আপনাদের যদি আমার করা ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।